মূল্যায়নের আগে আপনি এখানে দেখে নেবেন যে মূল্যায়ন 1, 2, 3 এবং 4 এরকম চারটি স্যাম্পেল থাকবে। এই চারটি স্যাম্পেলের মধ্যে আপনি প্রতি শিশু পিছু একটি একটি স্যাম্পেল ব্যবহার করবেন। যেমন এখানে বেশ কিছু সংখ্যক শিশু আছে, আমি সবাইকে একসঙ্গে নিলাম না, আমি কি করলাম একটি শিশুকে ডেকে নিলাম। এবার আমি কোন একটি মূল্যায়নপত্র নিয়ে ঠিক শিশুর সামনে এমনভাবেই আমি দেব। কোথা থেকে মূল্যায়ন করব, ভাষায় আপনারা সকলেও জানেন, ট্রেনিংয়ে আলোচনা হয়েছে যে ভাষার ক্ষেত্রে আমরা অনুচ্ছেদ থেকে তার মূল্যায়ন করব। তো এখানে দুটি অনুচ্ছেদ আছে, দুটির মধ্যে যে কোনো একটি অনুচ্ছেদ আমি ওকে পড়তে দেব। অনুচ্ছেদ পড়ার সময় যদি শিশুটি সাবলীলভাবে অনুচ্ছেদটি পড়ে দেয়, তার মানে যদি কোনো একটিও বানান উচ্চারণগত বা কোনো শব্দ ভুল না করে, তাহলে তিনটি ভুল যদি হয় তাহলে মেনে নেব। ঠিক, তোমার নাম কি? গুড, কোন ক্লাসে পড়ো? পড়ো। এইভাবে আমি শিশুকে পড়তে দিলাম, পড়ো বাবা, এটা ধরো। এবার যদি শিশুটি দেখেন সে পড়তে পারছে না, তখন আপনি তাকে শব্দের স্তরে পড়তে দিন। এগুলো দেখো, পড়ে দাও। ঠিক আছে, তুমি এগুলো পড়ো। হ্যাঁ, ওই তো। গুড গুড, খুব ভালো হয়েছে, গুড। তাহলে আমাদের এই ভাষার মূল্যায়নের ক্রাইটেরিয়া হচ্ছে, একটি শিশুকে আমরা অনুচ্ছেদ থেকে আমরা মানে অনুচ্ছেদ পড়তে দেব। অনুচ্ছেদ যদি সে না পারে তখন আমরা শব্দ স্তরে নিয়ে যাব। শব্দ স্তরে এখানে আছে 10টি শব্দ, সেখান থেকে আমরা 5টি শব্দ পড়তে দেব। 5টি শব্দ পড়ার মধ্যে থেকে যদি ও 4টি শব্দ নির্ভুলভাবে পড়তে পারে তাহলে শব্দ স্তরে। কিন্তু এখানে দেখলেন শিশুটি শব্দ স্তর পড়তে পারেনি, তখন আমি তাকে বর্ণ স্তরে নিয়ে গেলাম। বর্ণ স্তরে আছে এখানে 10টি বর্ণ, 10টির মধ্যে ক্রাইটেরিয়া হচ্ছে 5টি বর্ণ তাকে পড়তে হবে, 5টির মধ্যে সঠিক 4টি হতেই হবে। তাহলে এখানে শুভম 5টি বর্ণ সঠিকভাবে পড়ে দিয়েছে, তাহলে শুভম ভাষায় কোন স্তরে হলো? রইল শুভম ভাষায় বর্ণ স্তরে। এবার আমরা দেখব যে শুভম গণিতের মূল্যায়নে কোন স্তরে আছে। ঠিক একই রকম ভাবে এটা গণিতের মূল্যায়নপত্র, এটা মূল্যায়নপত্র 4, এটা নমুনা 1, আমরা নমুনা 1ও দিয়ে নিতে পারি। কি করতে হবে আমাদের? সর্বপ্রথম কোন স্তর থেকে আমরা মূল্যায়ন করব? এই বিয়োগের স্তর থেকে। এখানে দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই 8টি বিয়োগ আছে। এই 8টি বিয়োগ থেকে যে কোনো দুটি বিয়োগটাকে করতেই হবে সঠিকভাবে। তো প্রথমে আমি একটি বিয়োগ লিখে শুভমের হাতে দেব, তার আগে আমি দেখে নেই শুভম এই সংখ্যাগুলি চেনে কিনা। এটা কত বলো? 5। একসঙ্গে বলে দাও। শুভমের সঙ্গে পরিচয় কত জানেন? দিল পড়ো। ওকে, এইগুলো বলে দাও। হ্যাঁ, তিনে নেত্র, তারপরে সমুদ্র। হ্যাঁ, গুড গুড। তো শুভম এখানে ওই নিয়ম অনুসারে এখানে শুভমকে দেখানো হলো বিয়োগ, ও কিন্তু বিয়োগের সংখ্যাগুলি বলতে পারেনি, তখন আমরা টু ডিজিট সংখ্যার পরিচয়ের জন্য নিয়ে আসলাম। পরে দেখলাম টু ডিজিট পারলো না, তারপরে তাকে ওয়ান ডিজিটে নিয়ে আসলাম। শুভম কিন্তু 5টির মধ্যে ওয়ান ডিজিট বলে দিয়েছে 4টি, যে ক্রাইটেরিয়া। সুতরাং শুভম তাহলে এখন কোন স্তরে থাকলো গণিতের মূল্যায়ন অনুসারে? ও কিন্তু
ওয়ান ডিজিটে আছে, এবং ভাষায় যেমন আমরা দেখেছিলাম বর্ণের স্তরে, আর এখানে কিন্তু এক সংখ্যার স্তরে রয়ে গেছে। ধন্যবাদ শুভম, এবার এসো। তুমি কোন ক্লাসে পড়ো? বাবার নাম কি? কোন বিদ্যালয়ে যাও? গুড। দেখো তোমার বইয়ে এরকম লেখা আছে না অনেক, এদিকে দেখো। তুমি এই দুটির মধ্যে কোনটি পড়তে চাও? এটি পড়বে না এই অনুচ্ছেদটি পড়বে? বেছে নাও, যে কোনো একটি পড়ে শোনাও। বনে অনেক পশু পাখি থাকে, হাতি বাঘ হরিণ আরো কত কি পশু পাখির পাখিরা মিলে মিশে থাকে, সকলেরই সেভাবে থাকা উচিত। গুড। তাহলে শুভম কিন্তু এখানে একটাও ভুল করেনি, ও অনুচ্ছেদ স্তর অতিক্রম করেছে। এবার আমরা দেখব শুভমের কাহিনী স্তর। শুভম এই কাহিনীটি পড়ে দাও। মনু দাদুর বাগানে অনেক গাছ, দাদু নিজে গাছ লাগান, ফুলে বনে ভরা দাদুর বাগান। একদিন দাদু ভোরে বাগানে কাজ করেছিলেন, পাড়ার ছেলে মেয়েরা এসে জড়ো হলো, সবার ইচ্ছা দাদুর সাথে বাগানে কাজ করবে। দাদু রাজি হলেন। একজন কোদাল দিয়ে মাটি চারা লাগালো, দুইজন এক ছুটে জল নিয়ে এলো, অনেক দৌড় ঝাঁপ করে কাজ শেষ হলো। সবার মুখে হাসি, দাদু ভারী খুশি। গুড। তো আমরা এখানে দেখলাম শুভম পড়তে গিয়ে একটা কাহিনী পড়ার যে ফ্লো থাকা উচিত, সেই ফ্লোটা কিন্তু এখনো পর্যন্ত তার কাছে আসেনি, এবং এটা একটা সিম্পল টেক্সট। সুতরাং এই টেক্সটটাকে যত আরও তার রেট হওয়া উচিত ছিল সেই হারে কিন্তু নেই। আর এখানে পড়তে গিয়ে ও কিন্তু তিনটি ভুল করেছে, তবু আমরা ওকে কাহিনী স্তরে রাখবো। তিনটি ভুলের বেশি ও করেনি, কিন্তু শুধুমাত্র ভুল নয়, একটা কাহিনী যেমনভাবে ফ্লো থাকা উচিত সেটা তারকে আরও প্র্যাকটিস করানো প্রয়োজন। তবু আমরা তাকে কাহিনী স্তরে রাখতে পারি। এবার এর অঙ্গকে গণিতের মূল্যায়নে দেখব যে ও কোন স্তরে আছে। তো আমাদের সেই কথা আরেকবার স্মরণ করি যে আমরা মূল্যায়ন কিন্তু গণিতের বিয়োগের স্তর থেকে করব, এবং এখানে যত বিয়োগ আছে তার মধ্যে দুটি বিয়োগ তাকে করতে হবে, দুটির থেকে প্রথমে একটি বিয়োগ করব। কিন্তু বিয়োগ করার আগে টু ডিজিট সংখ্যা সম্বন্ধে পরিচয় আছে কিনা একটু জেনে নেব। এটা পড়ে দাও, কত সংখ্যা নিচেরটা? এই চিহ্নটা কিসের? ওকে দাও, আমি তোমাকে দিচ্ছি, তুমি এটা করো। শিশুকে আপনি লিখে দিতে পারেন, তারপরে ওর কাছে ছেড়ে দিন, ওকে নিজেকে করতে দিন। আপনি শুধু বসে বসে দেখুন যে শিশুটি কতটা করতে পারছে। আরেকটি দাও শুভম। মৃগ অঙ্ক কিন্তু প্রথম অঙ্কটি করলো, খুব ভালো হয়েছে মৃগ অঙ্ক। গুড। বিয়োগের ক্রাইটেরিয়া মেনে মৃগ অঙ্ক কিন্তু দুটি বিয়োগই করে দিল। এবার তাহলে আমাকে কি দিতে হবে? ও এই ভাগ অঙ্কের ধারণা আছে কিনা সেটা জেনে নিতে। এখানে চারটি ভাগ আছে, কিন্তু নির্ভুলভাবে তাকে একটি ভাগ করতেই হবে। সেই শর্ত অনুসারে আমি মৃগ অঙ্কটি একটি ভাগ দিলাম, দেখি ও কতটা করতে পারে। গুড, খুব ভালো হয়েছে মৃগ অঙ্ক, তুমি এসো। তাহলে আমরা এটা দেখলাম, যদি ফরম্যাট না গিয়ে থাকে আপনি এমনই খাতায় আপনার বিদ্যালয়ের নাম, বাচ্চার শ্রেণী এবং তার লার্নিং লেভেল যেটা, মানে মূল্যায়নের স্তরটি আপনি লিখে নিন।
মৃগ অঙ্ক শ্রেণী হচ্ছে তৃতীয় অঙ্ক পিতার নাম স্তর ভাষা কাহিনী গণিতে ভাগ ঠিক এইভাবে আপনি নোট ডাউন করুন এবং পরবর্তী দিনে আপনার যে পোর্টাল কিংবা এম্পাওয়ার ইউ বা জিপি অ্যাপ যে অ্যাপের মধ্যে ডাইরেক্টর বলবেন সেই অ্যাপের মধ্যে আপনি আপলোড করতে থাকুন তবে আমি এখানে বিশেষ কিছু কথা আপনাদেরকে স্মরণ করাতে চাই আপনারা জানেন অবশ্যই এই মূল্যায়ন সম্বন্ধে যেহেতু আপনারা করেছেন দীর্ঘদিন ধরে মূল্যায়নের সময় শিশুর পাশে বসে নাম না লেখাই ভালো এবং যে টুল টেস্টিং টুলটি শিশুর হাতে দেবেন তার আগে যেন কোনো মতেই শিশুকে এটা পড়াবেন না বা দেখতেও দেবেন না কারণ সবসময় মনে করবেন আপনি তার এটা অ্যাসেসমেন্ট করছেন শিশুকে কিন্তু আপনি শেখাতে যাচ্ছি না তার অ্যাসেসমেন্ট করতে যাচ্ছি এই বিষয়গুলোকে মাথায় রেখে অবশ্যই আপনাকে এই কাজগুলি করতে হবে এছাড়া আপনাদেরকে আমি একটি ইন্সট্রাকশন গাইডবুক শেয়ার করব যে দেখবেন কোন স্তর থেকে কিভাবে নিয়ে যেতে হয় আমি ওর মূল্যায়ন করার সময় বারবার বলেছিলাম যে অনুচ্ছেদ ভাষায় অনুচ্ছেদ স্তর থেকে আপনি দেখবেন যে ধরুন পারলো না তখন তাকে আমায় কোথায় নিয়ে আসবো শব্দস্তরে শব্দস্তর কোনোরকমভাবে শিশুটি যদি পেরে যায় নিয়ম অনুসারে নিয়ম কি দশটির মধ্যে পাঁচটি জিজ্ঞাসা করতে হবে এবং পাঁচটি থেকে চারটি তাকে উত্তর দিতেই হবে যদি শিশুটি শব্দস্তরে পেরে যায় আপনার ক্রাইটেরিয়া মেনে তাহলে তাকে আরেকটি বার পড়ার সুযোগ দেবেন অনুচ্ছেদ স্তরে এবার যদি শিশুটি অনুচ্ছেদ স্তরে পড়তে পেরে গেল আপনার ক্রাইটেরিয়া অনুসারে তার মানে সমস্ত লাইনগুলোকে সঠিকভাবে বলে দিল কোনো বানান ভুল করলো না বা তিনটির বেশি কোনো রকম ভুল হলো না এটি যদি শিশু পেরে যায় তাহলে তাকে কাহিনী স্তরে আবার সুযোগ দিন পড়ার এবার শিশুটি যদি কাহিনী স্তর পেরে যায় তাকে কাহিনী স্তরে রাখুন কারণ কি জানেন অনেক সময় মনে হয় অনেক সময় শিশুরা আমাদের দেখে ভয় পেতে পারে বা শিশু মন তো অনেক সময় তার ইচ্ছের উপরে নির্ভর করে কারণ এই বয়সে শিশুদের মানসিক চাঞ্চল্যতার অনেক বেশি যার ফলে তার মূল্যায়নের সময় হয়তো কোনোরকমভাবে সে আমার প্রথম ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারেনি কিন্তু পরবর্তীকালে ও যখন নিজের মন সঠিক করে মনোসংযোগ করে যখন আবার এই অ্যাক্টিভিটিতে সামিল হয়ে গেল তখন কিন্তু সে পারতেও পারে সুতরাং ভাষার ক্ষেত্রে যেমনভাবে আপনি আরেকটি বার সুযোগ দেবেন যে স্তরে পেরে যাবে তার উপরের স্তরটি পড়ার জন্যে বা করার জন্যে ঠিক গণিতের ক্ষেত্রেও তদ্রূপভাবে এই ভিডিওটি মনে হয় আপনার শিশুকে মূল্যায়ন করতে অনেক সুবিধা হবে বলে আমার মনে হয়